হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? তো আজকে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম নতুন একটা ভর্তার রেসিপি নিয়ে, যেটা হচ্ছে মটরশুঁটি ভর্তা। ঠিক আছে, তো এটা খেতে খুব ভালোই লাগে, আমার কাছে ভালো লেগেছে। আমি ফার্স্ট টাইম খেয়েছিলাম ভর্তাটা, তো চিন্তা করলাম যে আপনাদের সাথে তো অনেক কিছুই শেয়ার করি, তো ভর্তার এই রেসিপিটা খুব শর্টকাট, খুবই সহজভাবে করা যায় ভর্তাটা, ঝামেলা ছাড়াই। পাটা নিয়েও মানে ঘষাঘষি করতে হয় না, এটা সহজ হয়। আমরা পাটা নিয়ে মানে বাটাবাটির কোনো দরকার নেই, হাতেই করা যায় ভর্তাটা, খুব মানে খুব ইজিলি করা যায়। তো এই জন্য আমি কাঁচামরিচ দিয়ে ভর্তাটা করবো, যেন কাঁচামরিচটা হালকা সামান্য হচ্ছে মানে একটু টালা দিয়ে নিব। আপনাদের কাছে যদি লোহার কোনো শিক থাকে চিকন, সেটা দিয়ে পুরো নিতে পারেন, সেটাতেও হবে। বাট আমার কাছে এখন নাই, যার কারণে আমি হচ্ছে তেল দিয়ে এটা মানে টেলে নিচে ভালোভাবে মরিচটা যত সুন্দর করে ডাল ডালা হবে, মরিচের ঘ্রাণটাও সুন্দর হবে, ভর্তার ঘ্রাণটা খুব সুন্দর বের হবে। তো চিন্তা করলাম যে এই ভর্তাটা আপনাদের সাথে শেয়ার করি, যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই করে খাবেন। এটা আমি আশা করছি আমার কাছে ভালোই লেগেছে, আপনাদের কাছেও খুব ভালো লাগবে, খুব মজার ভর্তাটা। তা আমার ছোটো ভাই, আমার হাবি ভাইয়ারা মানে ফ্যামিলি মেম্বার যারা খাওয়ার পর বলতেছে যা একটু থাকলে দাও, তা আমি তো খুব অল্প পরিমাণে করেছিলাম, যার কারণে আসলে অতটা মানে দিতে পারিনি, অল্প অল্প করে হয়েছে। তো নেক্সট টাইম তাদেরকে আবার বানিয়ে দিব। তো দেখেন হচ্ছে মরিচটা টালতেছি আমি খুব ভালোভাবে, মরিচ টালা শেষ। দেশভাগে বলে নিই, দেখেন আমার হচ্ছে রান্নার যে সরঞ্জামগুলো দেখা যাচ্ছে, কারণ আমার রান্নাঘরে এখন স্ট্যান্ড লাগানো হয়নি রান্নাগুলো রাখার মতো। তো এই দেখেন হচ্ছে মটরশুঁটিটা সিদ্ধ হয়ে গেছে, এটা আমি এখন তেলে ভেজে নিব, খুব সুন্দর করে ভেজে নিতে হবে। তো যেটা বলতেছিলাম যে রান্নার এই সরঞ্জামগুলো রাখার জন্য যে স্ট্যান্ডটা সেটা লাগানো হয়নি, যার কারণে এটা এইভাবে আছে, অগোছালো আমার রান্নাঘরটি একটু অগোছালো হয়ে আছে। তো এটা তেল দিয়ে ভেজে নেবো সুন্দর করে, একদম শক্ত শক্ত করে ভেজে নেবো, ভাজা ভাজা করে। এটা ভাজা ভাজা করে করলে কি হয়, খেতে ভালো লাগে। আবার আপনারা যদি চান এটা না ভেজেও করতে পারেন, সিদ্ধ করে মরিচ পেঁয়াজ দিয়ে হচ্ছে হাতে ডোলে বা চটকায় ওটা দিয়েও করতে পারেন, সরষে তেল দিয়ে। তো যার যেটা ইচ্ছা, তো আমার আসলে তেলে ভেজে নিলে আমার আসলে খেতে ভালো লাগে ভর্তাটা, তার কারণে আমি একটু সামান্য তেলে ফ্রাই করে নিচ্ছি আর কি, ভাজা ভাজা করে নিচ্ছি। দেখেন এটা একটু শুকায় আসছে, তেলে দেওয়ার কারণে এই জিনিস একটু একটু মানে শুকায় শুকায় আসছে আর কি। দেখেন আমি নামিয়ে নিচ্ছি। তো আপনাদের যাদের কাছে হচ্ছে এখন আমি এটা হচ্ছে ওই মাটির এক ধরনের পিষণি বলো, ওইটা ওইটা যাদের কাছে আছে তারা ওইটাতে মরিচ পেঁয়াজ পিষে নেবেন, আমার কাছে নেই জিনিসটা। উত্তরাঞ্চলের মানুষের কাছে জিনিসটা বেশি থাকে, আমার কাছে নেই, যার কারণে আমি এই মানে এই ফ্রাই প্যানটার মধ্যেই এগুলো আমি ডরে নিচ্ছি। সামান্য একটু লবণ দিয়েছি, লবণ অতটা বেশি কিন্তু দেইনি, কারণ হচ্ছে আমি যখন সিদ্ধ বসিয়েছিলাম মটরশুঁটিটা তখন কিন্তু লবণ দিয়েছিলাম। তো দেখেন দিচ্ছি, তো এটা দিয়ে হালকা হালকা করে একটু মানে মুছে নেবেন, যেন আধা ভাঙা আধা ভাঙা হয়। আদা ভাঙাটাই মেবি খেতে খুব ভালো লাগে, আমার কাছে ভালো লেগেছে, আর আপনাদের কাছে হচ্ছে আপনাদের পছন্দ। তো আমি সাজেস্ট করবো যে এটা যেন করে খান, ভালোই লাগবে। তো আমার এই ভিডিওটা আসলে যারা দেখছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ আপনাদেরকে, আর এই রেসিপিটা অবশ্যই করে খাবেন, ঠিক আছে? আর আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন যে কেমন লেগেছে আপনাদের, আর আমার চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং আপনাদের সাথে থাকার সুযোগ করে দেবেন আমাকে, আশা করছি। বেশি বেশি করে যদি আমার ভিডিওটা পছন্দ হয়ে থাকে, ভালো লেগে থাকে আপনাদেরকে, অবশ্যই আমাকে লাইক দেবেন, আমাকে কমেন্টসে জানাবেন, ভর্তাটা অবশ্যই ভর্তাটা করে খাবেন, এবং আমাকে কিন্তু সেটা হচ্ছে কমেন্টসে জানাবেন। এবং আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমাকে ভুলটা ধরিয়ে দিবেন। যদি নেক্সট কোনো রেসিপি আপনারা দেখতে চান অবশ্যই আমাকে সেটা জানাবেন, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো সেটা আমার, ঠিক আছে? বেশি বেশি করে আমার চ্যানেলটা